कांग्रेस तीनों की कांग्रेस के नेतृत्व से আপনারা জানেন যে বিজেপি বরাবরই এরকম চক্রান্ত করে অতীতে কাশ্মীর আমরা লড়াই করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি করে রাজ্যের মানুষকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তাদের লড়াই করে। আমরা দেখলাম রাষ্ট্র নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে কোনো কথা বলতে পারেনি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কিছু কিছু বিধান গঠন করতে হবে, এই সমস্ত কথা বলে বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দিচ্ছেন, বিচ্ছিন্নতাবাদকে মদ। আজকে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিজেপি যে উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে একটা আলাদা কেন্দ্রীয় শাসিত অঞ্চল তৈরি করার একটা দাবি তুলেছে, তারই প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে বিজেপির এই চক্রান্তটা ফাঁস করে দিতে চাই। এখানে আমাদের স্পোকসপার্সনও আছেন, এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরও আছেন, মানুষও আছে। আমরা দেখেছি বিগত দিনেও বিজেপি যখন এই নির্বাচনে পর্যুদস্ত হয়েছে তারপর থেকে একটা না একটা চক্রান্ত করছে। আমাদের রাজ্যপাল তো রোজই একটা করে টুইট করছেন, বিতর্কিত টুইট করে যাচ্ছেন। কয়েকদিন আগে আমরা দেখলাম চিফ সেক্রেটারি নিয়ে একটা অদ্ভুত একটা রঙ্গমঞ্চের মতো তৈরি হয়ে গেল। পাহাড়ের অবস্থাটা আপনারা জানেন ভালো করে, যে 2011-র আগে একটা ভয়ঙ্কর একটা অবস্থা ছিল পাহাড়ে, মাসের পর মাস হরতাল ডেকে দেওয়া হতো, মানুষের খাওয়া দাওয়া কিছু পাচ্ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে পাহাড়ে একটা শান্তির একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। বিজেপি মাঝে মাঝেই ওই গোর্খাল্যান্ড করে একটা রাজনৈতিক সমাধান করব এরকম একটা কথা বলে প্রত্যেক নির্বাচনের আগে আমরা দেখেছি 2014-র আগে আমাদের ভারতের প্রধানমন্ত্রী গিয়ে পাহাড়ে বলে আসলেন যে আমরা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাহাড়ে করে দেব। পাহাড়ের যে 11টা জনগোষ্ঠী আছে তাদের একটা পাহাড়ি উপজাতির একটা মর্যাদা দেওয়া হবে, কিন্তু কোনো কাজই উনি করেননি। আমরা দেখেছি আমাদের সরকার ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি করেছেন, রাজবংশী ভাষা একাডেমি করেছেন, কামতাপুরী কুরমালি রাজবংশী অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্টে এই তিনটা ভাষাকে মর্যাদা দিয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করা হয়েছে। সিপিএম আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বলে কিছু ছিল না, একটা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ ছিল, নামকে বাস্তে কোনো কাজ হতো না, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদে কোনো বাজেটও ছিল না। আজকে গোটা উত্তরবঙ্গে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে অনেক কাজ হয়েছে, আপনারা দেখবেন অনেক ব্রিজেজ হয়েছে, অনেক রাস্তা হয়েছে, তার একটা সেপারেট ডিপার্টমেন্ট হয়েছে, তার একটা বাজেট হচ্ছে, সেই বাজেটের মধ্যে দিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে। পাশাপাশি বিজেপির যে চক্রান্ত আমরা কাশ্মীর হয়ে দেখেছি, লাদাখকে একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়ে বিজেপি খালি ভোটটাকে বাড়াতে চাচ্ছে। পশ্চিমবাংলায় ওনাদের এই যে চক্রান্তটা এটা সফল হবে না, একটু খালি ইতিহাসের দিকে নিয়ে যাই, তারপরে বিস্তারিতভাবে স্পোকসপার্সন আছেন উনি বলবেন, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আছেন উনিও বলবেন। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, তখন ছিলেন ব্রিটিশ ইন্ডিয়া লর্ড কার্জন, তারপরে 1947-48 সালে দেশ স্বাধীন হলো, পূর্ববঙ্গ চলে গেল গিদেন পাকিস্তান অধুনা বাংলাদেশে, পশ্চিমবঙ্গ নিয়ে আমরা ভারতে থাকলাম, এখন আবার এটাকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত, যেহেতু এবার পশ্চিমবাংলায়
বিজেপি পার্টি পর্যদস্ত হয়েছে, ওদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল 200 পার করব। মোদীজি প্রধানমন্ত্রী হয়ে এতবার রাজ্য সফর করেছেন, অমিত শাহ সফর করেছেন, ওনাদের যেহেতু ওনাদেরই আশাটা পূর্ণ হয়নি বলেই চেষ্টা করছে। বিজেপির কিছু জনপ্রতিনিধিও আছে, তারা নিজেরা দ্বিধা বিভক্ত আছে, তারা বলছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হোক, তাতে অনেক উন্নয়ন হবে। আর এমপি তো জিতেছেন আপনার উত্তরবঙ্গ, তো যে ওই এমপিগুলোকে দিয়ে তো এমনি উন্নয়ন করানো যায়, সে তো উন্নয়নের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো একমাত্র ভোট পাওয়া। তো আপনাদের মাধ্যমে আমরা পশ্চিমবাংলা কেন গোটা দেশের জনগণের কাছে এই বার্তা দিতে চাই যে বাংলা ভাগ করার যে চক্রান্ত, এর প্রতিবাদ আমরা করছি। আপনারা সবাই আমাদের সঙ্গে সামিল হন, ধন্যবাদ আপনাদের সবাইকে।